পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে দিনে দুপুরে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। অভিযুক্তদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জানা যায়, ভাতার বাজারে একটি দোকান ঘর থেকে বেশ কয়েকজন মহিলা মালপত্র চুরি করে নিচ্ছিল। স্থানীয় এক ব্যক্তি ঘটনাটি চোখে পড়ায় তড়িঘড়ি তিনি দোকানের মালিককে ঘটনাটি জানান। খবর পেয়ে দোকানের মালিক ধীমান রায় ঘটনাস্থলে আসতেই ওই মহিলাগুলি ছুটে পালিয়ে যায়। চারজন মহিলা ছিল, তাদের মধ্যে দুজনকে ধরে ফেলে স্থানীয় মানুষজন। ভাতার থানার খবর দিলে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই চারজন মহিলা ভাতার বাজারে কাগজ কুড়াতে আসে। এরপর ধীমান রায়ের দোকানের পেছনের দরজা ভেঙে মালপত্র চুরি করতে থাকে। তারপর স্থানীয়রা তাদের হাতে নাতে ধরে ফেলে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চাপি নাও। কি রয়েছে? সেলাই মেশিন। আমার ঘরে সেলাই মেশিন ছিল, আমার মাসির সেলাই মেশিন। চলো দোকানে মালিক এটা। হ্যাঁ, আজকে দুপুরবেলায় দিকে আমার কাছে একটা ফোন আসে যে আমার বাজারেতে একটা দোকানঘর কাম একটা গোডাউনের মতো আছে। সেই আশেপাশে একজন বাসিন্দা ফোন করে জানায় যে আমার ঘর থেকে কেউ ঢুকে কিছু মাল বার করছে। এটা জেনে আমি বাইক নিয়ে সঙ্গে সঙ্গে আসি। এসে দেখি চারজন মহিলা, তারা দুটো বস্তাতে মালপত্র ভরছে। ভরার পর আমি প্রথমে জিজ্ঞাসা করি তাদের কী আছে, বললো আমরা কুড়িয়ে টুড়িয়ে নিয়ে আসি, জড়ো করে নিয়ে যাচ্ছি। তার পরবর্তীকালে আমি প্রথম দিকে দেখছি সামনের দিকে দরজাগুলো বন্ধই আছে, যেমন ছিল তেমন আছে। ভেরিফাই করে যখন ওরা কিছুটা এগিয়ে চলে যায় ইতিমধ্যে, আমি পেছনে দেওয়ার দরজা দেখি খোলা আছে, সেখানে কিছু মাল নেই। এরপর যখন আমি এগিয়ে আসি, একজন মহিলা, তার কাছে মাথায় বস্তাটা ছিল, আমি ওকে বললাম যে তোমরা কী মাল আছে দেখবো, নামাও। আমি যেই তাদেরকে চেঞ্জ করতে শুরু করি, সঙ্গে সঙ্গে বস্তাটা পেলে সেই মহিলা, তারা সবাই মহিলা ছিল, মহিলা ছুটে পালাতে থাকে। আমি পেছনে, আমার কাছে বাইক ছিল, আমি পেছনে তাড়া করি এবং চোর চোর বলে চিৎকার করি। স্থানীয়রা ধরে ফেলে তাকে। একজনকে ধরে ফেলার পর তারপর আরও অন্যজনা দুজন যারা পালাচ্ছিল তাদেরকেও ধরে ফেলে স্থানীয় লোকরা। তারপর পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ তাদের এসে উদ্ধার করে। কজন মহিলা ছিল? মোট চারজন ছিল, এখনও পর্যন্ত দুজন ধরা পড়েছে আর দুজনের মনে হয় খোঁজ চলছে। তাহলে এই দিনের যে ক্রাইমগুলো হয় কি এরাই করে কি? দেখুন, সত্যি এটা নিয়ে আমরা খুব চিন্তিত আছি যে দিনের বেলাতে এইরকম ঘুরে বেড়াচ্ছে, কেউ কাগজ কুড়ে আসার ছলে বা কোনো জায়গা যদি বাড়ি বন্ধ থাকে, তখন মানুষের সেই অবস্থাতে কেউ হয়তো বাড়ি থেকে বেরিয়েছে, সেই অবস্থা চুরি হয়ে যাচ্ছে। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।